আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে চিকেন বার্গারের রেসিপি শেয়ার করব। আমি কিভাবে চিকেন বার্গার রেডি করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপিতে যাওয়া যাক। আমি ফার্স্টে বার্গারের জন্য চিকেন প্যাটি রেডি করে নিব। আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি, আর দুটো কাঁচা মরিচ দিয়েছি, আর কিছু রসুন দিয়ে লবণ দিয়ে ভালো মতন করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর হাতের মধ্যে তেল রাখিয়ে এই এটাকে যে মানে পুরটা বানিয়েছি সেটাকে আমি একটা পেটি শেফ দিয়ে ব্রেড ক্রামের মধ্যে ভালো মতন করে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে দুটো করে কোট করে নিতে পারেন, আমি একটা করেই কোট করব। বেশি কোট করলে আবার এটা একটু মোটা হয়ে যাবে, সেজন্য আর কি করব না। তো আপনারা আপনাদের ইচ্ছা মতন করে নেবেন। এই তো আমি এখানে সবগুলো পেটি রেডি করে নিয়েছি। আপনারা যদি ডাবল কোটিং করতে চান তাহলে ডিবের মধ্যে আর একবার কোট করে তারপরে আবার ব্রেড ক্রামে কোট করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তারপরে আমি পেটিগুলোকে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে ফ্রিজ থেকে নামিয়ে এখানে তেলে এখন ভালো মতন করে ভেজে নেব। অতিরিক্ত বেশি তেলে ভাজার দরকার নেই, অল্প একটু তেলে হালকা চুলার চালটা রেখে একদম মিডিয়ামে রেখে আমি এটাকে ভালো মতন করে ডিপ ফ্রাই করে নিব। আর যেহেতু মাংসটা কাঁচা এটা একটু খেয়াল রাখতে হবে। আর আমি এখানে হইলো একটা মেয়োনিজ রেডি করে নিচ্ছি। মেয়োনিজের মধ্যে আমি সব কিছু দিয়ে নিয়েছি, টমেটো, ক্যাচাপ, চিলি ফ্লেক্স সব কিছু দিয়েছি। রসুন দিতে ভুলে গিয়েছি, তো আমি একটু রসুনও দিয়ে দিব। রসুন আমি হাম্বলদিস্তার মধ্যে একটু হালকা করে থেতো করে নিয়েছি, নিয়ে আমি এখানে দিয়ে দেব। আর লবণটা টেস্ট করতেছিলাম ঠিক আছে কিনা। এই তো আমার এখন মেয়োনিজ রেডি, এটা আধা ঘন্টার মতো এভাবেই রেখে দিব। আর আমি এখানে শসা সুন্দর করে ছিলে গ্রেট করে নিয়েছি, যেন হইলো এখানে বার্গারের মধ্যে দিব, খেতে ভালো লাগবে। আমি গোটা গোটা একদমই মানে যে ভেজিটেবল গুলো অ্যাড করে খেতে ভালো লাগে না, আমি এভাবে ঝুরি ঝুরি করে দিই, তাহলে খেতে ভালো লাগে আর কি। আমি এখানে শুধুই শসা অ্যাড করতেছি, আর অন্য কিছু অ্যাড করব না। আমার কাঁচা টমেটো একদমই ভালো লাগে না। তারপরে আমি সব পেটিগুলোকে ভালো মতন করে ভেজে নিচ্ছি। একটা ব্যাচ ভেজে নিলাম, তারপর আর একটা ভেজে নিচ্ছি। আমি এখানে আজকে 8টা বার্গার রেডি করব, সেজন্য 8টা পেটি রেডি করে নিয়েছি। আর এই বানগুলোকে কিন্তু আপনারা যে বার্গারের বানগুলা এগুলো যে কোনো দোকানেই পেয়ে যাবেন, মুদিখানার দোকানে। আর বানগুলাকে আমি একটু শেকে নিব, তাই আমি একটা তাওয়ার মধ্যে বাটার দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। তারপরে এখানে বার্গারটাকে আমি এর ভিতরে দিয়ে একটু শেকে নেব। আমি বার্গারগুলোকে গোটাটাই একদম কাটিনি, এক সাইড একটু জয়েন রেখেছি, যেন বার্গার খাওয়ার সময় এক পাশ দিয়ে যে টপিংসগুলো দিব বের না হয়ে যায়, সেজন্য আর কি আমি এভাবেই রেডি করি। আপনারাও দেখতে পারেন, এই পাশে আমি কিন্তু গোটাটা কাটিনি, এক পাশে কিন্তু একদম ফাঁকা রেখেছি, যে যেন হইলো যে টপিংসগুলো দিব এগুলো একদম বের না হয়ে যায়। বাইরে বার্গার দিলে কিন্তু হইলো এক পাশে পুরোটাই কেটে দেয়, এক পাশে এরকম রাখে না, সেজন্য কিন্তু বার্গার খেতে গেলে মেয়োনিজ টেয়োনিজ সব বের হয়ে যায় আর কি। তো আমি এই তো ভালো মতন করে ব্রাউন কালার করে ভেজে নিব, একটু যেন ক্রিস্পি হয়, একটু হালকা হালকা করে পুরা পুরা করে নিব, তাহলে খেতেও ভালো লাগবে। আর আমার এদিকে পেটিগুলাও রেডি হয়ে গেছে, এগুলোকে এখন নামিয়ে নিব। আর আমার এইদিকে বার্গারের বান একদম রেডি, আমি এগুলোকে একে একে সব কিছু দিয়ে রেডি করে নিব। আমি যে সসটা রেডি করেছি মেয়োনিজ, তারপরে টমেটো, ক্যাচাপ, চিলি ফ্লেক্স দিয়ে, সেটা আমি এখানে বার্গারের পেটি ইয়াগুলো আছে, বানগুলো আছে, সেগুলোর মধ্যে হালকা করে মিশিয়ে নিচ্ছি। আমি অতিরিক্ত মেয়োনিজ একদমই পছন্দ করি না, আমার মেয়োনিজ অতিরিক্ত যে দেয় আমার এগুলো একদমই পছন্দ না, অল্প অল্প করে লাগিয়ে নিচ্ছি। আপনারা যদি মেয়োনিজ অতিরিক্ত খেতে চান তবে অতিরিক্তই দিবেন, যেহেতু মেয়োনিজটা একটু মিষ্টি মিষ্টি হয় আর কি, সেজন্য আমার অতিরিক্ত মেয়োনিজ একদমই পছন্দ না। যে যেভাবে খায় আপনারা সেভাবে রেডি করে নিবেন। আর এক পাশে আমি এখানে শসা যেগুলো কেটে ঝুরি ঝুরি করে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে দিব, মানে যতটুকু লাগে পরিমাণ মতো আর কি দিয়ে দিব। তারপরে এখানে পেটি দিয়ে ভালো মতন করে এগুলোর মুখগুলো আটকিয়ে দিব। এই তো আমি সবগুলোতে একটা একটা করে পেটি দিয়ে দিয়েছি। এভাবে কিন্তু আপনারা বাসায় রেডি করে দেখবেন, খেতে অনেক বেশি মজা হয়। এভাবে বার্গার বাসায় বানালে আপনারা কখনোই বাড়িতে গিয়ে বার্গার কিনে এসে খেতে যাবেন না। আর সবসময় বাইরের বার্গার বা বাইরের সবকিছু খাওয়া একদমই ঠিক না, যদিও বা আমি ওই জিনিসটা মেনটেন করতে পারি না। এই তো আমার বার্গারগুলো রেডি। আমার বার্গারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।